নমস্কার, আমি ডক্টর বিশ্বজিৎ দাস, বিখ্যাত কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বিখ্যাত কবিতা আপনাদের পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম আমার। আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না, কেননা আমি অন্যরকম ভালোবাসার হীরের গয়না নিয়ে শরীরে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখেনি, তিন চারটে ছদ্ম নামে আমার ভ্রমণ অর্থধামে। আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি। কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছিছি, তবুও আমার জন্ম কবচ ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। নমস্কার, শেষ হলো কবিতাটি। কবিতাটির নাম আমার, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। আমি ডক্টর বিশ্বজিৎ দাস। ভালো থাকবেন।